অবস্থা সত্যি, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের মাছদের বাজারে এইরকম করে আমাকে দিলাম, মানে আমাদের বাড়ির ফ্যামিলিতে সবাই এইরকম যে করলো আমি কোনোদিনই ভাবতে পারিনি, এটা যে আমি পাবো কোনোদিনই ভাবতেই পারিনি এইরকম হবে আমার সঙ্গে। এখানে আসো, তোমার মা কোথায় গিয়েছে? এটা কে তাহলে? এই যে এটা, এটা কে? এই এই মহিলাটা কে? এটা আমি কে? আমি ওটা কে হয়? ওটা কে? আমি কে হয় তোমার? এটা কে হয়? এটা কে হয়? ওটা কে? ওটা কে? হ্যাঁ তুমি, তুমি তোর মাসি? ওটা মা, মা হ্যালো বন্ধুরা, জুনিস লাইফে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও আবার শুরু করছি। তো আমি এখন যাচ্ছি একটু বাজারে, যাবো অনেকদিন পরে যাচ্ছি বাজারে, একটা পড়লাম তো মাথাটা আসলে বোধ রেডি হবো, নিজে ড্রেস ট্রেস পরে নিয়েছি। আর আমি আর তন্দ্রা যাব, তো আমার বাজারে একটু কাজ আছে আর তন্দ্রা কি কিনবে তো সেই জন্য ফোন করলো, বললো আই যে আমি ভাবলাম আমার একটা কাজ আছে তো একসঙ্গে যা যাক, তো আমি আর ও যাব। তো তাহলে আমি এবার মাথাটা আসেনি, তো তারপরে বেরোবো ওদের বাড়ি যাব। ও বললো আমাদের বাড়ি আয়, তারপরে একসঙ্গে বাজারে যাবো। বলছি ঠিক আছে, তো চলো। আমি এখন স্নান করিনি, জাস্ট এই যে হাত পাটা ধুয়ে আসলাম, এখন যাচ্ছি, এসে আমাদের পাতলা চুল, তুই যাই ওখানে তেল বাঁধা, তেল দিয়ে সবসময় ক্যালি মারিস না, সবসময় ক্যালি মারতে গেলে চুল করে টাক পড়ে যাবে বলে বললি না? তোর মাঝে বছর খানে পরে তোমাকে স্ট্যান্ড মতো করে দিতে হবে। আমি বাড়িতেই কাটি, বাড়িতে তিন চারবার কাটি, কতক্ষণ এতখানি করে কাটি, কতখানি করে নাকি? এই তুমি এই ব্রাউন কালার করনি? না, ও কালার আমি অনেক করেছি, আমি কালো করে ফেলেছি, কি আগুন জ্বলা কালার। সে একবার বসিরহাট বিয়েতে গিয়েছি, সে আগুন ধরা কালার দিয়ে তরুণদা বলছে কি বাবারে তোর মাথায় তো আগুন ধরে গেছে, কি লজ্জা লাগছিল গিয়ে, আমরা একসাথে শিয়ালদাই বসে বসে ওইরকম বলছে, কালো করতে হবে আবার, আমার চুলগুলো গিয়েছে লাল হয়ে, পরিষ্কার লাগে না কালো করলে। কি আছে বাজেটা? কি আছে ছাগল? হ্যাঁ ওই রকমই লাগবে না, কালো করতে হবে চুল। আরে ননি ডাক্তারের চুল পেকে গিয়েছে বুঝলি? সারা তোমার গল্প করতে করতে আমার বাজার যাওয়া হবে না। ওই 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 ধাড়ি ছাগলে সেই রং করেছে। এসেই গে মে মাসে দুটো জিনিস ঠিক রাখতে হবে, একটা ভূষণ কাকিমার সাথে কাকিমা। চলে গেল পিসি, চলে গেল ঝুনি, চলে গেল বলো যাবো, বলো টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, অন্য জায়গায় গেলে আবার পেছনে লাগে, বলেছি যে বাজার যাচ্ছি আসবো, কিছুই বলছে না, ও বাবা তাকাচ্ছে ধর। চলো বাড়ি, চলো চলো আমরা বাড়ি যাই, টাটা। জামাটা নে কেন যাও,
আর এদিকে আমি চলে এসেছি যে তন্দ্রাদের বাড়ি, আর এসে দেখছি আমি আর তন্দ্রাই এক জামা, তন্দ্রার ইচ্ছা ছিল না আমরা দুজন এক জামা পরবো, তো আজকে তাই আমিও তো এটাই পরবো ভেবেছি, কি করে জানবো, তো আগের দিন ও পরেছিল কিন্তু আমি পরেছিলাম না, এরকম দুদিন হয়েছে তো। হ্যাঁ এই গাড়ি নিয়ে আসেনি, মানে সেম টু সেম এক জামা কিন্তু কালারটা আলাদা, তো এই এখন ঢুলু ঢুলু ও মোটু আমি পাতলু, তো সাইকেলে যাচ্ছি অনেকদিন পর বলে সাইকেলে যাচ্ছি বাজারে। দাদা গিয়েছিল বাজারে যে দেখা হয়ে গেল না, সাইকেল দুটো সাইকেল নিয়ে কি করে হবে, স্কুটি নেই কে, সেই জন্য তো স্কুটিটা নিয়ে আসলাম না, নিয়ে গিয়ে গেল। আর এই গাছগুলো আমি যখনই আসি তখনই ভিডিও করে তোমাদেরকে দেখাই, বেশ দারুণ লাগে গাছগুলো। তাই সাইকেল তো সাইকেলটারও কালার, এই সাইকেল ছিল তো সাইকেল ছিল তো, ওই সাইকেলটা ঠিক করেছে আমার সাইকেলটা, আর এই যে ঝাঁকাই ঝাঁকাই করে আম যাচ্ছে, তো মাস্তি আমের রাজ্যে কিন্তু এই গাছে একটা তন্দ্রা আম দেখা যাচ্ছে না। তো আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আছে এখনো তন্দ্রার কাজ, তো তন্দ্রা যাবে স্টেশনের ওই পিঠে, তো এক নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে একটা দোকান আছে ওখান থেকে যাবো, দেখা যাক কি কিনবে, ভালো মন্দ কিনতে পারে খাওয়াতে পারে আমাদের। আর আমরা খুব তাড়াতাড়ি হাঁটছি কারণ, তো এখানে বন্ধ করে দিলাম কারণ ওখানে একটা না হোটেলে একটা লোক থাকে হাঁ করে তাকিয়ে থাকে আর ফোন কাটে, তো সেই জন্য আর কি। আর বললাম তো হ্যাঁ বল হোটেল লোকগুলো এসো খেয়ে যাও, মনে হচ্ছে আমরা বাড়ি থেকে ভাত খেয়ে আসিনি, আর একদিন এখানে যাচ্ছি আর আমি বলছি কি পান্ত ভাত আছে পান্ত ভাত, তো আর স্টেশনটা পুরো ফাঁকা, এবার ওখানে না হচ্ছে সাইকেল রাখতে দেয় না সেরকম, আর আমার সাইকেলটা তালা দেয়া নেই, সবাই এমন বল, আর এত জোরে জোরে বলবো না কারণ যদি কেউ সাইকেলটা চুরি করে নেয় তাও আমার সাইকেল নিয়ে আসে, যদি চুরি হয়ে যায় তাও কি করে বেড়াতাম, বাবরে বাবা তন্দ্রা চালাতো, তন্দ্রা শুধু ড্রাইভার হতো আমি শুধু পেছনেই বসতাম এইরকম, আর এখন একটু বড় হয়ে গেছি না সেরকম অত মানে এদিক ওদিক যাওয়া হয় না, অতটা আনন্দ করা হয় না, তখন আমরা ভীষণ আনন্দ করতাম স্কুলে পড়তাম সেই রকম ব্যাপার ছিল, তো যাই হোক এই যে অনেকদিন দুজনা ডলু ভলু হয়েছি, মোটো পাতলু আর কি আছে লবকুশ অনেক কিছু হয়েছে না। আর এসেছিল তো আমরা এই দোকানে, তো একটা গেঞ্জি কিনলো, তো এনারা আমাদের ভিডিও দেখে বলছে দেখেছে, তো কিন্তু সাবস্ক্রাইব করা ছিল না, তো সেই জন্য বলছে মাস দেওয়ার লোকের এত মানে সাবস্ক্রাইবার এইরকম, আমার খুব লজ্জা লাগছিল। আর এই দেখো আমের বললাম না মাস দেয় আমের পুরো রাজ্য, ভিড় দেখো একবার শুধু, তো আমের জন্য এত জ্যাম হয়ে গিয়েছে দেখো কি অবস্থা, এইদিকেও তো তাই, যাবি মোবাইলের খাপ কিনবি, আবার স্টেশনে চলে যাবো রে বাবা, কি রোদ দিয়েছে দেখো, মরে গেলাম রোদের জ্বালাই, আমাকে আবার বাজারে আসতে হবে বাড়ি গিয়ে। এসা
সাইকেল কোন চুরি হয়ে গেছে হ্যাঁ সাইকেলটা পুরো এখানে রেখে গেছিলাম সত্যি এই আমি সত্যি ভেবেছি তোর সাইকেলটা দেখা যাচ্ছিল আমার সাইকেলটা দেখা যাচ্ছিল না তো তখন সত্যি ভেবেছি গেল রে তো এই যে সাইকেল কাকু নিয়ে গেলাম তো এই যে ওই কাকুকে বলে রেখেছিলাম যে সাইকেলটা দেখো একটু দেখো তোমরা ভালো তালা দিয়েছে আমার সাইকেলে সেরকম মানে চাবি আছে তালা আছে কিন্তু লাগছে না তো যাই হোক তো চলো সাইকেলটা পেলাম এর বাড়ি তো এ বাড়ি আর আমি বাজার থেকে চলে এসেছি আর স্নান করা হয়ে গেছে আর পুজো করা হয়নি এই যে বাসন এখন বের করছি তো তখন আমি বাজারে গেছিলাম মুটো পাটা করে নিজে বের করা হয়নি তো এখন আমি তার সঙ্গে কি দেব বাছুন বাছুন নিয়ে গেল তাই ও জামা খুলে ফেলছে গরম লাগছে ওর শোনা শোনা পিঁপড়ে কামড়ে দেবে পালাও শোনা পালাও পিঁপড়ে ভর্তি পালাও ইয়ে মা বসে না পিঁপড়ে হাতি হাতি বলো হাতে দিতে বলছে ছি 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 মুচি আমি পারবো না মুচি কি করেছিস পাটা পায়ের অবস্থা কি কি আছে ছি 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 কি আছে নোংরা আছে লাগিয়েছিস কেন নোংরা আমি বলেছিলাম ঠিক আছে গায়ে মুছবো এই দেখো কেন গায়ে মুছবি কেন আমার আমি বলেছিলাম কিরে কিরে কিলে তুই কেন মুছিস আমার গায়ে লালুরে তাই তুমি লালুরে খেলা পারো আর আমাদের এই বটতলাতে সব বাচ্চারা সব লালুরে খেলা করে তোরা লালুরে লালুরে করে বলে পুষ্কু শিখেছে বলেই যাবে নানুনে আর তুই তো খুব দুষ্ট হয়েছিস পুকলু বাড়ি যাও বাড়ি যাও যাও বাড়ি যাও কেন তোমাদের বাড়ি যাও তোমাদের ঘরে যাও যাও আমাদের ঘরে না তোমাদের ঘরে যাও 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 ওখানে ওটা তোমার ঘর কোনটা তোমার ঘর কোনটা কই দেখি দেখি তোমার ঘর কোনটা যাও দেখি তো যাও তো তোমার ঘরে যাও তো দেখি কোনটা তোমার ঘর যাও তো দেখি তো কোনটা তোমার ঘর দেখি কোনটা ওর ঘর ওইটা সিন্দুর ঘরটা দেখি ওইটা তোমার ঘর তা তাই হ্যাঁ ওইটাই ওর ঘর কিছু দিলে আমি যদি বলি মানে ঘরে রেখে আসো ঠিক ওই ঘরে অন্য ঘরে যাবেই না কিছু কই নেপাইস দেখি নেপাইস কই কই নেপাইস কই নেই নেই তাই ইকুলে ঘুরাই ওটা ঘুরাই ওটা তো ওটা ঘুরাই ওটা উঠিয়ে দেবো উঠিয়ে দেবো এই বাবা চোখ ঢাকবো দেখেছো ওই দেখো চোখ ঢাকতে বলছে সে কেমন করো তুমি কেমন করো ঝুনি পিসি হয় যাও তো শোনা যাও দেখো পিসি এখন ফুল তুলছে এই ডাল লাগালে এখন কাটা যাবে না ঝাঁক গাছটা নষ্ট হয়ে যাবে দেখো গাছ দেখার জিনিস নষ্ট করার জিনিস না
সবাই ফুল নিয়ে যাও, ঠিক আছে। কিন্তু এই গাছের ডাল যে একটা কাটা হবে, এ নেবে ও নেবে, সবাই তখন বলবে নেবো, তখন গাছগুলোই নষ্ট হয়ে যাবে। কত সুন্দর দেখো গাছগুলো হয়েছে। তো পাড়ার বলতে বলা যায় সবাই গাছ থেকে ফুল তুলে নিয়ে যায়। তো দেখো এখনো কত ফুল আছে। কেমন লাগছে দেখো, পুরো ফাঁকা হয়ে গিয়েছে। পোকা হয়েছে গাছের ডালটা দেখো, এটা পোকা হয়ে গেল, এই পোকা লেগেছে এখানকার। পোকা লেগেছে, ফুল তুলতে গেলাম ভেঙে গেল, ভাঙাই ছিল ডালটা। চুপ, এই মাথা মোচ, ঠান্ডা লাগবে যে, স্নান করতে গিয়েছিল। আমি লুকিয়ে পড়ি, লুকিয়ে পড়ি, লুকিয়ে পড়ি। ও বাবা, ওই দেখো লুকাচ্ছে, লুকাচ্ছে, লুকাচ্ছে। টুক টুক, দেখি দেখি দেখি, টুক টুক করে, টুক টুক, এই চলে এসছে। আবাই দাদা, আবাই কই, দেখি দেখি, টুক টুক, এই দেখ নাই কি, কাকা পরি দিয়েছে না, কাকা পরি দিয়েছে না, ও পড়েছে। আর এই যে এখন বিকালবেলা এই যে মাসি এক্ষুনি আসলো, মাসি এক্ষুনি আসলো, ছোট মাসি। আর এই যে ঋষি, ভালোই তো মেকআপ করেছিস দেখি, দেখি চোখ বন্ধ কর। বাবা খুব সেজেছে, সাজার জন্যই কি আসলি আমাদের বাড়ি? হ্যাঁ সাজতে পারবি বলে, তাই মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল। আর এই যে মাসি বলছে বাড়িতে এরকম সেজেই যায় প্রতিদিন, ঘুরতে এসেছিস আমাদের বাড়ি, তাই তা নিয়ে খাবি না তুই, খাবি না তুই, খাবি না তুই, খেয়েছিস নিয়ে আর কটা দিয়ে। আর এই যে ভাই ফলসা দিয়ে যায় প্রতিদিন এসে, কার জন্য দিয়ে যাস, ঝুনির জন্য দিয়ে যাস, সত্যি করে বলবি, সত্যি করে বলবি, কার জন্য দিয়ে যাস, কাদের, কোনটা আমাদের চিনিস না, চিনিস না, বিয়ান হয় ঝুনি, আমার হাতে থাকে বা হাতে ফলসা নিয়ে আস সৌভিক। ওই তো একদিন বলেছিস বলে প্রতিদিন এনে দিচ্ছে ফলসা, ফলসা যে ভিডিও এডিট করছে। আরে এদিকে মাসি, মাস হয়ে আছে, ব্যাগ এনেছে। আরে দেখো মাসি কত কিছু এনেছে ব্যাগ ভর্তি করে। আর কালকে তো মাসি এসেছিল, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। আর এই যে সকালবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে আবার বকবক করতে, দিনটা এত মানে কেমন একটা যেন গেল, কালকে যে যেমন পেরেছে আমাকে সারাদিন কথা শুনিয়েছে, সারাদিন। প্রথমে যখন বাজারে যাই তখন দাদু আমাকে বলল যে, দাদু ভেবেছে আমি চুল কালার করতে যাচ্ছি, তো আচ্ছা রকম বলল, সেই কী সব কথা তোমরা শুনতেই পারলে। আর বাজারে গিয়ে তো যা বলল সেটা তুলনার বাইরে, আমার কাছে অনেক কিছু, অনেক কিছু এমন করে বলল, সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের মাঝদে বাজারে এইরকম করে আমাকে বলবে। আর বাজারে তো যাই হোক তাই হোক যে কাটিয়ে আসলাম। আর বাড়ি এসে বৌদিরা আমার সঙ্গে এইরকম ব্যাপার, বাড়িতে শুধু বৌদিরা মানে আমাদের বাড়ির ফ্যামিলিতে সবাই এইরকম যে করলো, আমি কোনোদিনই ভাবতে পারিনি এটা যে আমি পাবো, কোনোদিনই ভাবতেই পারিনি এইরকম হবে আমার সঙ্গে।
তো সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি ওরা এরকম করবে, আর ওরা এতটা আমাকে ভালোবাসবে। তো তোমরা কি ভেবেছিলে আমাকে যে যা যেমন করে যা নয় করে বলেছে? একদমই না, একদমই না। ফার্স্ট বলি, যখন দাদু ভেবেছিল আমি পার্লারে যাচ্ছি, আমি এমনি বলছিলাম চুল কাটবো, তো সেই জন্য দাদু বলেছে কি চুল কালার করবি, চুল যেন কালার করিস না, কালোটাই ভালো লাগে, অন্য কালার করলে সেই কেমন একটা ছাগল ছাগল লাগে, এরকম এরকম করে তো বললো। কারণ কি বলতো, এরকম করে বলে ওরা যে আমার কতটা ভালোবাসে, মানে নিজের লোকের থেকেও আমার পাড়ার লোক বা অন্য কেউ আমার খুব খুব ভালোবাসে, বিশেষ করে আমার পাড়ার লোক আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ সাপোর্ট করে। আর দেখোই তো আমার ভিডিওতে ওরা কি সুন্দর কথা বলে, আমাকে কত হেল্প করে দেয়, তো মানে তুলনার বাইরে। আর বাজারে গিয়েছি, বাজারে দুটো দোকানে গিয়েছি, আগের ভিডিওতে আমি বলেছি যে এইরকম আমাকে বলেছে ওই যে ইউটিউব নিয়ে, যে মানে ওরকম বলে কেমন একটা লজ্জা লজ্জা লাগে, বুঝতেই পারো আমি পুরো একদম সিম্পল। তো আমি ওই একটা দিদিকে বলছি যে আমার না কেমন একটা লজ্জা লাগে, এরকম সবাই বলে তো সবার সামনে। তো দিদি বলছে নিজের ইমেজ নিয়ে ঘুরবে, কোনো ব্যাপার না, তুমি এত বড় একটা জায়গায় পৌঁছে গেছো, তো এটা নিয়ে তোমার অহংকার করার দরকার, তো সেই রকম। তো আমি এটা নিয়ে অতটা মানে সবাই বলে হ্যাঁ হু করে কাটিয়ে দিই, তো সত্যি এতটা ভালো লাগলো যে এসব মানে দেখার পরে আমার কাছে অনেক কিছু পাওয়া। তো সেই সব সব কিছু তোমাদের জন্য। আর আমি আর একটা দোকানে গিয়েছিলাম, তো সেখানে একটুখানি স্লিপ নিয়েছিলাম, সে ওরাও আমার ভিডিও দেখে, দিয়ে বলছে মাঝিয়াতে এত বড় ইউটিউবার আছে আমি জানতামই না, মানে আমার হচ্ছে আর প্লেস আর ফুডের ওইটাই মানে অনেক, তাও হচ্ছে সাবস্ক্রাইবার দেখে তারপরে আমার জিনিস লাইভে ওটা দেখে, তো সত্যি খুব ভালো লেগেছে। মানে তোমরা আমাদের আমাকে চিনতে পারো, আমার সঙ্গে কথা বলো, এটাই আমার কাছে অনেক ব্যাপার অনেক। স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, তো বৌদি এমন করে বলেছিল যে আমার সত্যি ভেবেছিলাম স্ট্যান্ডটা আর আসবে না, আমার মানে আশাটা, কারোর যদি আশাটা মানে নষ্ট হয়ে যায় প্রথমে বলবে আসবে না, তাহলে কেমন বলো তো হয়, একটা মানে আশায় থাকবো এটা আসবে ওটা আসবে, তো আমার অবস্থা তো সেই হয়েছিল। একটি সারাদিন কালকে এইরকম করেই কেটে গেল, সবার কাছ থেকে অনেক অনেক কথা শুনে আমার পুরো মনটা পুরো ভরে গিয়েছে, কি বলবো, আমার মতো আনন্দ কেউই হয়নি। তো যাই হোক, সব কিছু তোমাদের জন্য, তোমরা সাপোর্ট করেছো, তোমাদের ভালোবাসায় তোমরা আমার পাশে থেকেছো বলেই এত দূর এগোতে পেরেছি, আর সুন্দর সুন্দর ব্লগ তোমাদের দেখাতে পারছি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে ভালো একটা নতুন ভিডিওতে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, তো টাটা বাই বাই আজকের মতন।